নমস্কার বা আদব সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রংপল্লী বুটিকের স্বত্বাধিকারী, চলে আসছি আরও একটা নতুন পেইন্টিং নিয়ে। তো আজকে একটা ভিন্ন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এরকম পেইন্টিং করব, অনেকগুলো ফুল এবং হচ্ছে মাল্টি কালার কম্বিনেশানে আজকের কাজ করতে চলেছি। তো প্রথমে থিমটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কি আঁকাবো। তো এখানে আছে যে ময়ূরের যে শাড়িটা আমি করছি রিসেন্টলি, ওটারই একটা কম্বিনেশন তুলে ধরার চেষ্টা করছি, যেখানে শিউলি ফুল আছে এবং অন্য কয়েকটা ফুলের কালার শেড আছে। আর এই ফুলটার নাম কি আমি সত্যিই জানি না। তো যাই হোক, এটা নিজের মনের মতো করেই করেছিলাম, কারণ প্রথম যখন একজন অর্ডার করেছিলেন শুধু বলেছিলেন যে হচ্ছে কৃষ্ণের হাত থাকবে আর ময়ূরের পাখা থাকবে এবং ময়ূর থাকবে। তো আমি সব কিছু মিলিয়ে আমার মতো করে এটা সেট করেছিলাম। তো তখন আর কি ভিডিও ধারণ করা হয়নি। তো এরপর পর আমি সেম শাড়ি আরও চারটা দিয়েছি। তো এটা হচ্ছে আমার পঞ্চমতম শাড়ি। তো ভাবলাম যে অ্যাকচুয়ালি যখন করব তখন হচ্ছে ভিডিওটাও ধারণ করি, আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আমি বরাবরের মতো আউটলাইনগুলো আগেই এঁকে নিয়েছি প্রত্যেকটা ভিডিওতে, যেমন আর কি আগেই আমি আউটলাইনগুলো এঁকে তারপরে হচ্ছে কালারটা দেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে আমি তিনটা চারটা কালার শেডে রেখেছি শাড়ির সাথে ম্যাচিং করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শিউলি ফুলটা আগের শাড়িতে ছিল না, এই শাড়িতে নতুন অ্যাড হয়েছে শিউলি ফুল। তো শিউলি ফুল অ্যাড করার পরে আমার যেটা মনে হয়েছে যে এটার হচ্ছে মানে কয়েক গুণ বেশি কালার কম্বিনেশানটা ফুটিয়ে তুলেছে। আর আগের শাড়িতে জাস্ট দুইটা কালার কম্বিনেশানে কাজ করা ছিল। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি মানুষ যেটা দেখে সেটারই সেম টু সেম চাই। তো ইনার সাথে আমার বন্ডিংটা আসলে এরকমই, মানে এই দিদির সাথে উনি সবসময় আমার উপরেই ছেড়ে দেন। তো এটার জন্য সত্যিই আমি দিদির কাছে কৃতজ্ঞ, কারণ এতটা বিশ্বাস ভরসা করার জন্য। উনি আসলে কি বলবো, ওনার কথা মানে যেটুকুই বলবো না কেন সেটুকু কম বলা হবে। তো আমার প্রত্যেকবারই আমি অনেকগুলো শাড়ি দিয়েছি দিদিকে, এবং হচ্ছে দিদির থেকে আরও মানে দিদির শাড়ি দেখা দেখি আরও অনেকেই অর্ডার করেছেন। তো এটার জন্য আমি বরাবরের জন্য সবসময় কৃতজ্ঞ থাকব। আর যেটা বলছিলাম যে এনার শাড়িগুলো আসলে যেভাবে করা হয় সম্পূর্ণ আমার মতো করেই ছেড়ে দেন। তো আমি আমার মতো করে কালার কম্বিনেশানটা সেট করেছি। তো যাই হোক, শিউলি ফুল দেওয়াতে আমার মনে হয়েছে যে অসম্ভব রকমের ফুটেছে, মানে আগের শাড়ির থেকেও। তো অ্যাকচুয়ালি আগে যে দিদিরা শাড়ি নিয়েছেন তো এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না, কারণ হচ্ছে আমি সবসময়ই বলি যে আপনাদের একটু ইউনিক চিন্তা দিয়ে যদি কিনা আমাকে তুলে ধরতে বলেন তাহলে আমি সেইভাবে করে দিতে পারবো। অ্যাকচুয়ালি সব ক্রিয়েশন কিন্তু আমার না, আমি বহুবার বলেছি যে আমি ক্রিয়েশন করি, আপনারা কিছু কিছু আমাকে ধারণা দেন। তো এটা নিয়ে আমি একটু একটু করে এগোচ্ছি, কারণ একা আসলে কখনো এগোনে যায় না। তো এই জন্য আমি সবসময় বরাবরের জন্য আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। এবং হচ্ছে আপনাদের এই যে মানে ইউনিক ইউনিক চিন্তাভাবনা, এটার জন্য আমি কৃতজ্ঞ থাকব। তো যাই হোক, আজকে কালার কম্বিনেশানটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কেমনটা ফুটেছে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি যে এখানে কী তুলি ব্যবহার করছি অনেকেই প্রশ্ন করেন, এটা হচ্ছে রাব্বি সুপার। আর এখানে যে নাম্বারটি নিয়েছি এটা হচ্ছে 12 নাম্বার। আর ব্লাউজের কাপড়টা বেক্সি ভয়েল। তো আমি এটা হচ্ছে বেক্সি ভয়েল কোনো রকমেই নিতে চেয়েছিলাম না, তো হচ্ছে ভেবেছিলাম যে একটু অন্য কাপড়ে করব, অরবিন্দু বা অন্য কোনো কাপড়ে, কিন্তু অ্যাকচুয়ালি কালার শেডটা আমি মেলাতে পারিনি, যার জন্য এবারও বেক্সি ভয়েল নিয়েছি। আর আমি সাধারণত দুইটা কাপড়েই বেশিরভাগ পেইন্টিং করি, একটা হচ্ছে অরবিন্দু এবং বেক্সি ভয়েল। এর বাহিরেও কখনো কখনো যেতে হয়, তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র কালার ম্যাচিং করার জন্য। আর এখানে যে কালারটা নিয়েছি এটা হচ্ছে অ্যাক্রেমিন কালার, আমি নিজেই তৈরি করে নেই, মানে আমি র রং কিনে নিয়ে আসি আর নিজের মতো করে
কালারটা সেট করে নেয়। তো অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি রং কিভাবে কিনি, তো আমি সবাইকে বলে থাকি যে এটা আসলে আমি রঙের ব্যাপারটা কাজ করতে করতে অ্যাকচুয়ালি এটা আমি এখন বুঝতে পারি যে কোনটার সাথে কোনটা মিশাইলে আমি এক্স্যাক্ট কালার যেটা চাই সেটা পাব। তো আপনারাও হয়তো আস্তে আস্তে এটা পারবেন। তো আজকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের কাজ দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর নতুন নতুন কাজ পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। নমস্কার বা আদাব সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।